নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। এলাকার বাসিন্দাদের কারোর পানীয় জলের সমস্যা, কারো আবার বাড়ির সামনে রাস্তার বেহাল দশা, আবার রাস্তায় কোথাও পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি, কোথাও কারো ব্যাংক অ্যাকাউন্ট ভুল আছে, আবার কোথাও কারো আবার আইএফসি কোড ভুল, কোথাও আবার একাধিকবার আবেদন করে আটকে থাকা রেশন কার্ডের সমস্যা, কারো আবার আটকে রয়েছে কন্যাশ্রীর টাকা। এছাড়াও একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন মগরাহাট 1 নম্বর ব্লকের মগরাহাট পশ্চিম বিধানসভার বিভিন্ন এলাকার বাসিন্দারা। বেশ কিছু সমস্যা নিয়ে স্থানীয় প্রশাসনকে বলায় সুরাহা না মেলায় প্রায় 25 জনের মতো বাসিন্দা দিদিকে বলা ফোন নম্বরে ফোন করে তাদের অভিযোগ জানিয়েছিলেন। সেই মতো দপ্তরে নথিভুক্ত করে নেওয়া হয় তাদের নাম, এলাকার নাম এবং তাদের সমস্যার কথা। এরপরই সেই সমস্যার কথা জানানো হয় মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লাকে। অভিযোগ শোনার পরই দ্রুত এলাকার সাধারণ মানুষের সমস্যা দূর করতে এগিয়ে আসেন বিধায়ক তথা মন্ত্রী। আজ এলাকার ওই 25 জন নাগরিকের সঙ্গে দেখা করেন বিধায়ক, তাদেরকে নিয়ে একটি বৈঠকও করেন বিধায়ক। তাদের সঙ্গে আলাপ আলোচনায় বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা তাদের সমস্যার কথা জানতে চান। যে যে দপ্তরের মাধ্যমে তারা সুরাহা পাবেন সেই সেই দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার সমাধান করার নির্দেশও দেন বিধায়ক। এরপর তিনি এলাকার ওই সমস্ত বাসিন্দাদের দুদিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধায়ক। বিধায়কের কাছ থেকে আশ্বাস পেয়ে কিছুটা নিশ্চিন্ত হন ওই 25 জন মানুষ। বিধায়ক আগামী দুদিনের মধ্যে দ্রুত তাদের সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন। এদিন ওই ব্যক্তিদের সাথে কথা বলার পরও আবার পরের দিনই বিধায়ক তাদেরকে দেখা করতেও বলেন। দিদিকে বলতে জানিয়ে আবারও সুরাহা মিলতে চলল মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া এই 25 জন বাসিন্দাদের। ইতিমধ্যেই এই খবর চাউর হয়ে গিয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লাকে ধন্যবাদও জানানো হয়েছে। আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। উস্তি থেকে ক্যামেরায় বিশ্বজিৎদের সঙ্গে অনিন্দিতা নস্করের রিপোর্ট, আমার বাংলা। আপনারা দেখছেন আমার বাংলা, সবসময় থাকুন খবরে।